हाय फ्रेंड्स, आमी रिया। वेलकम माय यूट्यूब चैनल रिया क्राफ्ट सॉल्यूशन। आज आमी आपनादेर काछे एई प्लास्टिक चटेर आसनटी शेयर करछी। डिजाइनटी शिखते होले पुरो भिडियोटी देखुन एबं नतून नतून डिजाइन पाओयार जन्य आमार चैनलके सबस्क्राइब करुन। आसनेर एकटी कोनाय छुच तुले सेखान थेके दुटी करे घर तुले परपर 10टी लाइन बानालाम। नीचेर दिके एकटी करे घर कमिये उपर दिके एकटी करे घर बाड़िये लाइनगुली बानियेछि। दस नम्बर लाइनटर क्षेत्र तीनटी करे घर निये छुच्ची तुल्लाम। तारपर आगेर मतोई दुटी करे घर निये दसटी लाइन परपर बानालाम। आबार आगेर मतोई दस नम्बर लाइनटर क्षेत्र तीनटी करे घर निये छुच्ची तुलेछि। देन बाकिटा एकई भावे करते हबे। পরের লাইনটি ধরার জন্য এই করে ছুঁচটি তুলে এখান থেকে আগের মতোই সেম সেম দুটি করে ঘর নিয়ে দশটি লাইন বানাতে হবে। দশ নম্বর লাইনটিতে তিনটি করে ঘর নিয়ে ছুঁচটি তুলতে হবে। দেন বাকিটা আগের মতোই হবে। দেন এই পরে ছুঁচ তুলে কালো রঙের উল দিয়ে দুটি করে ঘর নিয়ে আটটি লাইন বানাতে হবে। এই পরে উল্টি শেষ করে এই পাশেও আগেরটির মতোই দুটি করে ঘর নিয়ে পরপর আটটি লাইন বানাতে হবে। এরপরে ছুঁচ তুলে হলুদ রঙের উল দিয়ে পরপর দুটি করে ঘর নিয়ে ছটি লাইন বানাতে হবে। এবং এই পাশেও এখান থেকে ছুঁচ তুলে আগের প্রসেসেই ছটি লাইন বানাতে হবে। এরপরে ছুঁচ তুলে নীল রঙের উল দিয়ে পরপর ছটি পরের মধ্যে আমি ছুঁচ তুললাম। তারপরে এই লাল বর্ডারটির প্রথম ঘরটিতে ছুঁচটি তুললাম এবং এই নীল রঙের লাইনটি সোজা সোজা একটি করে পর তুলেছি। ফ্রেন্ডস, আমার স্টিচগুলি ভালো করে লক্ষ্য করুন, তাহলেই ডিজাইনটা পুরো বুঝতে পারবেন। লাস্টের এই ঘরটি ছুঁচ তোলার পর প্রথমের ওই ছ নম্বর ঘরটিতে ছুঁচ তুললাম। দেন আগের এই পাশেরটির মতোই একইভাবে স্টিচটি হবে। পরের লাইনটি ধরার জন্য এই লাইনটি সোজা সোজা এখান থেকে পাশাপাশি বারো নম্বর লাইনে ছুঁচটি তুলতে হবে। তারপর তো আগের মতোই দুটি করে ঘর নিয়ে নিয়ে দশটি লাইন বানাতে হবে। ফ্রেন্ডস, আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করবেন। থ্যাংক
Thanks for watching from Riyas Craft Solutions.